হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে বিকেল 4টে আর আমি ভাই বাবা সবাই মিলে যাচ্ছি বাজার করতে, বিকজ কালকে বিশ্বকর্মা পূজা। আমি ভীষণ এক্সাইটেড কালকের জন্য, তো চলো রেডি হয়ে নিই। তারপর ঠাম্মার ঘরে গেছিলাম চিরুনি নিতে, তখন বাবা এসে বললো যে তোকে যেতে হবে না, আমি বাজারটা করি, আমি ঠাকুর নেওয়ার সময় দেখি। তারপর বাবা বাজার ঘুরিয়েও কিনে এনেছে, আমি এই পুতুল মালাটা বানালাম। তারপরে আর এই দেখো ঠাকুর, একটা কবিতা বলো শুনি। কবিতা কবিতা, আরে ওইরকম না, ওইরকম না, একটা ছড়া বলো ভালো করে। ছড়া। তারপরে চলে গেছিল কারেন্ট, আর দেখো ভাই আর আমি মিলে একটা জোনাকি ধরেছিলাম, সেটা বক্সের ভেতরে ঢোকানো ছিল, কি সুন্দর লাগে। দেখো কি অবস্থা, আর এই দেখো উঠোনে আমাদের তুলসীতলার উপরে মোমবাতি জ্বালিয়ে রেখে দিয়েছি, আর তারপরে জোনাকি রেখে। এখন 5:30 বাজে আর সকালবেলা উঠে পড়েছি, যেহেতু তো ঘুম তো পাচ্ছে, এবার তাও তো পুজো করতে হবে বলো তো, দেখি পুজোর ওই দিকে কী হলো। আর আমি এই মুহূর্তে বাইরে, কি সুন্দর এই এরিয়াটাতে পুজো হবে। তারপরে দেখো আমি স্নান করে সব একদম অ্যারেঞ্জমেন্ট করে নিলাম, ঠাকুর বসিয়ে নিলাম, এবার শুধু জিনিসপত্র। এই দেখো আমাদের মূর্তিটা, আর এখানে দাদুর কিছু কাজের জিনিস ছিল, আর আজ আবার সোমবার ভোলেনাথেরও পুজো, তার উপর তুলসীতলাকেও ধোয়া হচ্ছে, আর বাগানে কত ফুল ফুটেছে, আমাদের বাগানে আবার লালও ফুটেছে, কিন্তু লাল তো দেওয়া যায় না বিশ্বকর্মা ঠাকুর। বাগান থেকে এত কটা টোটাল ফুল হলো, আর দেখি বাইরে গিয়ে আকাশ পুরো কালো করে, দেখি বোঝা যাচ্ছে এক্ষুনি ঝুরমুর করে বৃষ্টি নামবে। তারপর খুব জোর ঝড় উঠে গেছিলো, মানে হাওয়া হয়েছিল, দেখি বোঝা যাচ্ছে এক্ষুনি। এই দেখো তারপরে সব হয়ে গেল, মা শুধু পুজোয় বসবে, তাহলেই হয়ে যাবে। তার মধ্যেই দেখি মা একটা কোথায় গেছে, তো ওটাই মাকেই খুঁজতে গেছিলাম রাস্তায়। ঠাকুরমশাইকে ফোন করে জানা গেল ঠাকুরমশাই অন্য জায়গায় পুজো দিতে গেলে গেছে, ও উনি আসতে পারবেন না, তো মাই পুজোটা দিয়ে দিল। তারপর বাবার ড্রিল মেশিনটা তো নিতেই ভুলে গেছিলাম, এখানে আমার ড্রিল মেশিনটা রাখলো। তারপরে দাদুর গাড়িতে, বাবার গাড়িতে, ভাইয়ের সাইকেলটা ধোয়া ছিল না বলে মা খুব চিল্লামিল্লি। তারপরে দেখো মা নারকোলটাও ফাটিয়ে দিল, সব গাড়িতে ছড়াচ্ছে। দেখো এখন মা প্রসাদ তুলে নিয়েছে, আর আজ আমি এখানেই শেষ করছি। বিকেলে আরেকটা ব্লগ আসবে, পার্ট 2, সেটা রান্না পুজোর ব্লগ, প্লিজ দেখো। বাই, এখন আমি এখানেই শেষ করছি।